আসসালামু আলাইকুম রাশের টিচিং পয়েন্টে আমি রাশের তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ দু সালের বিজ্ঞান বিষয়ের অনুশীলন বই নিয়ে তো আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ বারো অধ্যায় রুদ্র প্রকৃতি এই অধ্যায়ের আমি সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখানে যত শখ বা প্রশ্ন টাইপের যেগুলো আছে সবগুলোই আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা একটু বড় হতে পারে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে অবশ্যই তোমরা এই অধ্যায় সম্পর্কে আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না তো চলো আমরা দেখি বারো অধ্যায় রুদ্র প্রকৃতি তো এই যে দেখো এটাই কিন্তু তোমাদের বারো অধ্যায় আমি লিখেছি দেখো অধ্যায় বারো রুদ্র প্রকৃতি তো এখানে অনেক কিছু বাংলা পড়া থাকবে যেগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে আমি জাস্ট তোমাদের যত শখ আছে শখগুলো আমি দেখানোর চেষ্টা করব আর হলো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা পরের পেজটা দেখি তো এই যে দেখো এটাই কিন্তু প্রথম সেশন শুরু তো প্রথম সেশনে এখানে কি বলা আছে দেখো এখানে একটা শখ দেওয়া আছে তোমার এলাকায় যেসব প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বছরের যে সময় সংগঠিত হয় আর তোমাদের ধারণায় দেশের অন্য যেসব অঞ্চলে এই দুর্যোগ দেখা যায় তো এই শখটা আমরা পূরণ করার চেষ্টা করি আমি পূরণ করার চেষ্টা করেছি তো তোমরা দেখতে পারো তো এখানে আমি এক নম্বরে লিখেছি খরা এখানে লিখেছি বছরের যে সময় সংগঠিত হয় গ্রীষ্ম মৌসুমে তোমার ধারণায় যেসব অঞ্চল দেশের অন্য যেসব অঞ্চলে এই দুর্যোগ দেখা যায় উত্তর পশ্চিমাঞ্চল তারপরে দুই নম্বরে লিখেছি দেখো বন্যা এটা বছরের যে সময় সংগঠিত হয় লিখেছি বর্ষা মৌসুম আর তোমাদের ধারণায় দেশের দেশের অন্য যে অঞ্চলে হয় সেটা হলো উত্তর পূর্বাঞ্চল আমি সংক্ষেপে লেখার চেষ্টা করেছি এখানে তারপরে লিখেছি কি নদী ভাঙন বছরের যে সময় সংগঠিত হয় বর্ষা মৌসুমে আর দেশের অন্য যে অঞ্চলে হয় নদীর তীরের অঞ্চলগুলো অর্থাৎ নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো বা যেই জেলাগুলো আছে সেগুলোতেই নদী ভাঙন দেখা যায় তারপরে লেখেছে কি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বছরের যে কোনো সময় সংঘটিত হয় আর যে অঞ্চলে হয় উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় বেশি হয় এরপরে লিখেছি টর্নেডো এটা হলো গ্রীষ্ম মৌসুমে অর্থাৎ যে সময়ে হয় সেটা হলো গ্রীষ্ম মৌসুম আর এটা দেশের সব অঞ্চলেই দেখা যায় টর্নেডো এরপরে দেখো কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়ের সময়কালও গ্রীষ্ম মৌসুম আর দেশের সব অঞ্চলেই মানে কালবৈশাখী ঝড় হয়ে থাকে তো তোমরা কিন্তু এইভাবেই অ্যান্সারটা তৈরি করতে পারো এখানে যদি তোমরা মনে করো আরেকটু বেশি করে লিখবা লিখতে পারো আমি সংক্ষেপে লেখার চেষ্টা করেছি তো এই ছিল এটা হলো কত পৃষ্ঠা একশো ষোলো পৃষ্ঠা তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি এরপর দেখো এটা একশো সতেরো পৃষ্ঠা এখানে কি বলেছে তোমার বা তোমাদের দায়িত্বপ্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগের শিরোনাম অর্থাৎ তোমাদেরকে গ্রুপ আকারে ভাগ করে দেওয়া হবে তোমার গ্রুপে যেটা পড়বে ভাগে সেটার তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে এখানে কি বলেছে তথ্য প্রদানকারীর নাম ও সম্পর্ক কেনই দুর্যোগ সংগঠিত হয় তিন নম্বরে তারপরে দেখো দুর্যোগ সম্পর্কে এলাকায় কোনো লোককাহিনী থাকলে আর সর্বশেষ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া নিয়ে এলাকায় কোনো লোক কাহিনী থাকলে তো আমি এখানে একটা দুর্যোগ সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি দেখো আমি লিখেছি কি বুননা এখন তথ্য প্রদানকারীর নাম লিখেছি মোহাম্মদ সেলিম মানে মোহাম্মদ সেলিম হোসেন আর সম্পর্ক লিখেছি হলো ভাই তো এখানে বলেছে কেন এই দুর্যোগ সংগঠিত হয় অর্থাৎ বুন্না কেন সংগঠিত হয় আমি লিখেছি কি অতিবৃষ্টি নদী ভাঙন জলোচ্ছ্বাস ইত্যাদি এরপরে দেখো এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দুর্যোগ সম্পর্কে এলাকার কোনো লোককাহিনী থাকলে তো আমি এখানে একটা লেখার চেষ্টা করেছি দেখো নদীর বাঁধে বড় একটি শিমুল গাছ আছে সেখানে জিন থাকত ওই গাছের ডাল কাটার পর থেকে নদী ভাঙন ও বন্যা হয় জাস্ট আমি এটা আমার মতো করে লেখার চেষ্টা করেছি এরপরে সর্বশেষ কি দুর্যোগ থেকে রক্ষা পাওয়া নিয়ে এলাকার কোনো লোককাহিনী থাকলে তো আমি এখানে লিখেছি কি ওই জিনকে শান্ত করার জন্য শিমুল গাছটির পাশে আরও দুটি শিমুল গাছ লাগানো হয়েছে গাছ বড় হওয়ার পর থেকে বন্যা আর তেমন হয় না তো আমি এটা জাস্ট আমার মতো করে লেখার চেষ্টা করছি অর্থাৎ ওখানে একটা জিন ছিল বড় সিমুল গাছে ওই গাছের একটা ডাল কাটা হয়েছে যে কারণে জিন হয়তো খেপে গিয়েছিল মানে রাগান্বিত হয়েছিল যার কারণে জিন ওই নদীর বাটটাকে ভেঙে দেয় এই কারণে বন্যা হয় তার পরবর্তীতে ওই গাছের পাশে আরও দুটা শিমুল গাছ লাগিয়ে দেওয়া হলো যে সিমুল গাছ দুটো বড় হয়ে গেল বড় হওয়ার পরে জিন আর কিন্তু ওই নদীর বাঁধ কাটে দিল না কারণ সে তো আরও দুটো গাছ পেয়ে গেল তারপর থেকে বন্যা হওয়ার পরিমাণটা কমে গেল তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব এটা হলো একশো আঠারো পৃষ্ঠা দ্বিতীয় সেশন মানে প্রথম সেশনটা শেষ হয়ে গেল এটা দ্বিতীয় সেশনে দেখো এখানেই একটা সদ দেওয়া আছে প্রথমেই বছরের কোন সময় এবং কেন দুর্যোগ সংঘটিত হয় আর দুর্যোগ সম্পর্কে স্থানীয় লোককাহিনী তো আমি প্রথমে লিখেছি কি বর্ষা বন্যা হয় বর্ষা মৌসুমে আর অতিবৃষ্টি নদী ভাঙন জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে বন্যা সংগঠিত হয় দুর্যোগ সম্পর্কে স্থানীয় লোককাহিনী সে আগেরটাই লিখেছি নদীর বাদে বড় একটি শিমুল গাছ আছে সেখানে জিন থাকতো ওই গাছের ডাল কাটার পর থেকে বন্যা হয় তো আমরা চলো পরের পৃষ্ঠা দেখব তারপরে কি এখানে খরা খরা গ্রীষ্ম মৌসুমে তো এটারে আমি ওই লোককাহিনী কাহিনী কি একটা মস্ত বড় বট গাছ কাটার ফলে গাছ অভিশাপ দিয়েছে যেন বৃষ্টি না হয় এটা কিন্তু আমি জাস্ট আমার মতো করে আমি লেখার চেষ্টা করেছি তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না তো আমি জাস্ট আমি নিজের মতো করে একটু লিখেছি এরপরে আরও কয়েকটা দুর্যোগের নাম লিখেছি এখানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সংঘটিত হয় যে কোনো সময় এরপর ভূমিকম্প এটাও তাই যে কোনো সময় এরপর লিখেছি দেখো শিলাবৃষ্টি শিলাবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্ম ও বর্ষাকালে তা আমি এটা কিন্তু এ মানে এগুলোর কিন্তু কোনো লোক আমি লিখি নাই তোমরা ইচ্ছে করে লিখতে পারো তো এটা ছিল তোমাদের হলো পরের পৃষ্ঠে আমরা চলো একটু পরের পৃষ্ঠা দেখব তো ওটা একশো উনিশ পৃষ্ঠা ছিল এটা হলো একশো বিশ পৃষ্ঠা চতুর্থ সেশন শুরু তৃতীয় সেশনটা তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই পড়তে বলা আছে তো তোমরা ওটা পড়ে নিবা অনুসন্ধানী বইয়ের যে অংশ পড়তে বলেছে সেটা তোমরা মনোযোগ দিয়ে পড়ে নিবা তো আমি চতুর্থ সেশন থেকে শুরু করতেছি এটা একশো বিশ পৃষ্ঠা এখানেও একটা শখ দেওয়া আছে দেখো এখানে বলেছে কি প্রাকৃতিক দুর্যোগ তারপরে দুই নম্বরে দেওয়া আছে পৃথিবীর যেসব অঞ্চলে সংগঠিত হয় আর এখানে দেওয়া আছে যে কারণে দুর্যোগ সংগঠিত হয় বলে তোমাদের মনে হয় তো এখানে প্রথমে দেওয়া আছে বন্যা পৃথিবীর যে অঞ্চলে সংগঠিত হয় এক নম্বর পৃথিবীর যেসব অঞ্চলে ভারী বর্ষণ ঘটে দুই নম্বর উজানের অববাহিকা আর যে কারণে দুর্যোগ সংঘটিত হয় বলে মনে করো এক নম্বর অতিবৃষ্টি দুই নম্বর জলোচ্ছ্বাস তিন নম্বর নদী ভাঙন এরপরে এটা একশো বিশ পৃষ্ঠা আমরা পরের পৃষ্ঠা দেখার চেষ্টা করি চলো এটা হলো একশো একুশ পৃষ্ঠা তারপরে দেওয়া আছে কি ঘূর্ণিঝড় এটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আর সাগরের উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপের কারণে বায়ুর ঘূর্ণন হয় এর ফলে ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস কোথায় হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের কারণ এক নম্বর পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ঘূর্ণিঝড় দুই নম্বর সমুদ্রের বড় ঢেউ অর্থাৎ সমুদ্রের পানিতে যখন অনেক বড় বড় ঢেউ হয় সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখো টর্নেডু টর্নেডু কোথায় হয় পৃথিবীর যে কোনো অঞ্চলে টর্নেডোর কারণ কি এক নম্বর বাউচাপ কমে যাওয়া দুই নম্বর বাউ গরম ও হালকা হয়ে উপরে ওঠা এরপরে খরা খরা কোথায় হয় পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলের দেশ এর কারণ কি এক নম্বর অতিরিক্ত বৃক্ষ নোধন নিধন দুই নম্বর কম বৃষ্টিপাত এরপরে দিয়ে এসে দেখো ভূমিকম্প ভূমিকম্প কোথায় হয় প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা মধ্যসাগরীয় হিমালয় ও আটলান্টিক অঞ্চল ভূমিকম্পের কারণ এক নাম্বার পৃথিবীর অভ্যন্তর ভাগে কম্পন দুই নাম্বার টেকটনিক প্লেটের অবস্থান এরপরে দেখা অগ্নুৎপাত অগ্নুৎপাত কোথায় হয় সক্রিয় আগ্নেগিরি অঞ্চল অর্থাৎ যে অঞ্চলগুলোতে সক্রিয় আগ্নেগিরি আছে সেই অঞ্চলগুলোতেই অগ্নুৎপাত হয় অগ্নুৎপাতের কারণ কি এক নাম্বার অগ্নুৎপাত হওয়া দুই নাম্বার অগ্নুৎপাতের সাথে প্রচুর লাভা গ্যাস ছাই বের হওয়া তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি এটা হলো একশো বাইশ পৃষ্ঠা এখানে দেওয়া আছে কি সুনামি সুনামি কোথায় হয় সমুদ্র তীরবর্তী অঞ্চলে সুনামির কারণ এক নম্বর সমুদ্র তলদেশে ভূমিকম্প দুই নম্বর আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত তো এটা কিন্তু চতুর্থ সেশন শেষ এরপর দেখো পঞ্চম ষষ্ঠ সেশন তো এখানে লেখা আছে কি দুর্যোগ মোকাবেলায় করণীয় তো দুর্যোগ মোকাবেলায় আমরা কি করতে পারি দেখো এক নম্বর দিয়েছি কি সঞ্চয়ের মনোভাব তৈরি করা দুই নম্বর প্রয়োজনে আশ্রয় কেন্দ্র নির্মাণ তিন নম্বর সতর্কতা সংকেত প্রদান করা চার নম্বর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা পাঁচ নাম্বার ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা ছয় নাম্বার বেশি বেশি গাছ লাগানো সাত নাম্বার এলাকায় দুর্যোগ কমিটি গঠন আট নাম্বার নদী খনন ও বাদ উঁচু করা তো আমি এই কয়টায় আটটাই দেওয়ার চেষ্টা করেছি এটা একশো বাইশ পৃষ্ঠাই ছিল তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এটা হলো একশো চব্বিশ পৃষ্ঠা এটা কিন্তু সপ্তম সেশন অর্থাৎ তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ সেশন শুধু অধ্যায় না বইয়েরই সর্বশেষ এটা সেশন তো এখানে কি বলেছে কোন ধরনের দুর্যোগ সজীব ও অজীব উপাদানের উপর কী ধরনের প্রভাব পড়ে তার নিচের শখে বুলেট পয়েন্ট আকারে লিখে ফেলো তো এখানে প্রাকৃতিক দুর্যোগের নাম প্রথমে তারপরের অংশ সজীব ও অজীব উপাদানের উপর প্রভাব তো আমি এক নম্বরে দিয়েছি কি বন্যা প্রাকৃতিক দুর্যোগ আর এই প্রভাবটা দিয়েছি প্যানি দূষণ ও পশু পাখির জীবন বিপন্ন দুই নাম্বারে দিয়েছি খরা পানির অভাবে মাটি ফেটে যায় পশু পাখির জীবন বিপন্ন হয় তারপরে তিন নম্বরে দিয়েছি জলোচ্ছ্বাস প্যানি দূষণ ও মানুষ সহ অন্যান্য জীবজন্তুর প্রাণহানি ঘটে তারপরে চার নম্বরে দিয়েছি ভূমিকম্প মাটি ফেটে জলাভূমি তৈরি হয় মানুষ সহ অন্যান্য জীবজন্তুর মৃত্যু ঘটে এরপরে ঘূর্ণিঝড় গাছপালাও ঘরবাড়ি ভেঙে যায় মানুষ সহ অন্যান্য জীবজন্তুর প্রাণহানি ঘটে তো এই এই অংশ একশো চব্বিশ পৃষ্ঠা তা চলো আমরা পরের পৃষ্ঠায় দেখব তো এটা হলো একশো পঁচিশ পৃষ্ঠা এটাকে কী লেখা আছে দেখো ফিরে দেখা অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু একটা প্রশ্ন প্রশ্নের অ্যান্সারটা আমি এইভাবে দেওয়ার চেষ্টা করেছি দেখো অভিজ্ঞতার কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে অনেক দুর্যোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়েছে বিভিন্ন দুর্যোগে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি তা জানতে পেরেছি তো আমি এইটুকুই দেওয়ার চেষ্টা করেছি এরপরে পরেরটা কি বলেছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং কমিউনিটির লোকজনকে সচেতনতা কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করতে কিভাবে ভূমিকা রাখবে বলে তুমি মনে করো তো আমি এটা অ্যান্সারটি এভাবে দিয়েছি দেখো সকল দুর্যোগ প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয় এর উপর কারো কোনো হাত নেই তবে কিছু সতর্কতামূলক কার্যক্রম বিভিন্ন দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে এক্ষেত্রে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও কমিউনিটির লোকজনকে সতর্কতামূলক কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপরে সর্বশেষ প্রশ্ন দেখো কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো এটার অ্যান্সার আমি এভাবে দিয়েছি দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় তা খুঁজে বের করতে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে কারণ পৃথিবীর অন্যান্য দেশের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি অনুসন্ধানে বইয়ের কিছু সহায়তা নিয়েছি এছাড়া অন্য ক্লাসের কিছু বই ও বড়দের সহায়তা নিয়েছি এবং সবশেষে মোবাইল ফোনের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করেছি তো আমি এই অ্যান্সারটা এই রুদ্র প্রকৃতি সর্বশেষ যে অধ্যায়টা ছিল এই অধ্যায়ের আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে যদি মনে হয় এর সঙ্গে কিছু সংযোজন বা বিয়োজন করলে তোমাদের ভালো হবে তাহলে তোমরা কিন্তু করতে পারো তো আজকে এখান পর্যন্ত এই শেষ টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ